নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমাদের ভিডিওর মেন টপিক হলো আমরা প্রথম লেয়ারের যে সিঁড়ি রডটা বাঁধতে হয় ওটা কীভাবে বাঁধবো, বা নিচের ল্যান্ডিংয়ের রড গুলান কীভাবে বাঁধবো। তো সিঁড়ি এখন অনেক কঠিন হয়ে গেছে আগে থেকে, আপনারা চাইলে আপনি এই ভিডিওটা দেখে সে ধারণা আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। আর আপনাদের প্রথম ল্যান্ডিংয়ের যে কেচিটা হয় ওই কেচিটা কীভাবে করবেন এর সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাই দেওয়া আছে, তাই মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন পুরোপুরি। তো অলরেডি যে ভিডিওটা চলতেছে আপনারা যেটা কেচি একটা ভাব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিচের ল্যান্ডিং হয়। নিচের প্রথম শুরুর যে জালিটা বাঁধতে হয় এটা কীভাবে বাঁধবেন এটা সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পাবেন। আর যিনারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা সাবস্ক্রাইব করুন। নিচের যে ল্যান্ডিংটা আছে এখানে আমরা 10 ইঞ্চি পরপর দিচ্ছি বার্নিংটা, আর এটা 5 ইঞ্চি পরে এভারেজ গ্যাপ পড়বে। 10 ইঞ্চি পরপর মার্ক করছি, আর এটা মাঝখানে আর একটা রড পড়লে এটা 5 ইঞ্চি গ্যাপ পড়ে যাবে। তো আমরা এই চৌকিটাকে 10 ইঞ্চি পরপর গ্যাপ দিচ্ছি। আর এটা যেটা আছে আমরা L4 করে থাকি বেশিরভাগ। তো L4 এই সিঁড়িটাও আমি করে দিছি, এই যে দেখেন এখান থেকে তীর চিহ্ন যেটা আছে, আর উপরের তীর চিহ্ন যেটা ওটা উপরে 1/4 আছে উপরে, আর এটা আছে 1/4 নিচে। তো আর মাঝখানটা আছে আমার 2/2 রাখছি L4। তো এটা রড বাইন্ডিং করবো এটা দেখাবো। আর এই যে মেন রড গুলান আমরা দিচ্ছি এটা হচ্ছে 4 ইঞ্চি পরপর এভারেজ দিচ্ছি। সিঁড়িটা আপনারা রেগুলার যে সিঁড়িটা করে থাকেন ওইটার থেকেও আরও একটু ডিফারেন্ট, যেটা এর আগে যে সিঁড়িটা দেখালাম ওইটা থেকেও আর একটু ডিফারেন্ট, এটা আলাদা কিছু আছে। তো এটা গ্যাপ আমার বড়, তার জন্য ওই বাইন্ডিংটাই দিব, কারণ যেহেতু 15 ফিট গ্যাপ একটা আছে পুরো। তো এটাতে দিয়ে দেখাই দিব। রুবেল ভাইকে এখানে লাগাই দিছি, ওখানে একটা রড ঢুকবে তো ওখানে জায়গা নেই, তো তারপর ওখানে কাটার জন্য লাগাই দিছি। ওনার কষ্ট হচ্ছে প্রচণ্ড রোদ, এখানে আমি পিলারের এক পাশে লুকাই আছি রোদের কারণে। তো এই হচ্ছে আমার সিঁড়ি শাটারিং যেটা করলাম। তো আজকে সারাদিনের ভিতরে আমার রড বাঁধাও হয়ে যাবে, তো আমি বেশি টাইম নেই না সিঁড়ি করতে, 2 দিনের মধ্যে আমি ঢালাই কমপ্লিট দিয়ে দিই। আমরা সিঁড়ি মেন রডগুলো দিয়ে দিছি, উপর পর্যন্ত দিয়ে দিছি। তো এই জায়গায় বেন্ড করবো, তো এটা মাপ করে নিছি চৌকিটা, এখানে 4 ফিট 1/2 ইঞ্চির মতো মাপ পাইছি এখানে। তো ওই মাপ করে এখানে আমরা এই জায়গাটা দিয়ে এটা বেন্ড করে দিব। এখন আমি বেন্ড করতেছি, আপনারা দেখেন। তো বেসিক্যালি আপনারা যে ব্যান্ডটা হয় এটা আপনারা দুটো হ্যান্ডেল আমি যেভাবে নিচ্ছি এভাবে করে আপনারা করে নিতে পারবেন। অনেকেই প্রশ্ন করে ভাই এটার মাপ কতখানি, তো এটার মাপ তো আমি বলেই দিলাম যে আপনার চৌকিটা যেখান থেকে আপনার ব্যান্ডে নেবে চৌকিটাতে ঠিক ওই পর্যন্ত মাপ দিতে হবে আপনার রড, যে বিমের শেষ মোড়া থেকে যেটা দিবেন। তো এখন আমরা টপ রড ইনভাইট করেছি, তো টপ রডটাও সেম ওইভাবে করেই মাপ দিব যে পর্যন্ত আমার টপ উঠবে। তো আমি ওইভাবে করেই মাপ দিয়ে নেব। তো এটার মাপ একটু আপনারা যেটা আগে দিবেন ওটার থেকে 3 ইঞ্চি একটু সরাই দিবেন এদিকে, তাহলে এই মাপটা মিল হয়ে যাবে, যে এটা আগে যে রডটার ব্যান্ড দিছিলেন ওই রডটার ব্যান্ড একটু 3 ইঞ্চি সরাই দিয়ে আপনারা ব্যান্ড করে নিতে পারবেন ওগুলো। তারপর আমরা ব্যান্ড করার পরে যেটা চৌকির যে বাইন্ডার রডগুলান আছে ওগুলানও বেঁধে নিচ্ছি। তো আপনারা এইভাবে করেও প্রসেসিং করে নিতে পারবেন, কিংবা আপনার নিজের মতো করে প্রসেসিং করে নিতে পারবেন। আর আপনার যদি ইঞ্জিনিয়ার থেকে থাকে তো তাদের একটু পরামর্শ নিয়ে কাজ করবেন, তাতে শতগুণে আপনার সে কাজটা ভালো হবে। আর যদি তো সিঁড়ির বাইন্ডিং বেশ কয়েকটা আছে, তার মধ্যে এটা একটা, তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারবেন। এক একটা সিঁড়ির এক এক বাইন্ডিং আছে, তো এটা আমরা চালু করতেছি আপনারা দেখে নেন। ইনভাইট করে নিতে পারবেন, কিংবা গ্যাপ হিসাব করেও আপনারা ইনভাইট করতে পারেন। তো আমাদের এই গ্যাপটা অনেক বড় ছিল, তার জন্য আমরা এই সিস্টেম ইনভাইট করে আমরা বাঁধতেছি। তো এটা দেখতেছেন আপনারা যেটা কাজ করতেছি আমরা, এটা টপের রডটা মেন রডের সাথে ইউজ করছি নিচে, আর ওখান থেকে দেখেন উপরে উঠে আসছে একবার টপে চলে আসছে। আর উপর যে টপটা আছে ওটা এক্সট্রা টপ যেটা আমরা রাখছি ওটা মেন রডের সাথে চলে যাচ্ছে, মেন রড যেখানে আছে নিচে ওটা ওভাব করে দিয়ে দিছি। তো আমরা এইভাবে করে এটাকে প্রসেসিংটা করে নিলাম, আপনারা চাইলে এইভাবে করে নিতে পারবেন, কিংবা ইঞ্জিনের প্ল্যান থাকলে ওইভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি যেভাবে কাজ করে থাকি ওইটাই আপনাদের মাঝে তুলে ধরি, কিন্তু আপনারা কোনো সময়ের জন্য কারো ভিডিও দেখে অন্ধবিশ্বাস হবেন না, এটাকে একটু যাচাইবাছাই করবেন, তারপরে ওইটা কাজ আপনি এক করতে পারবেন, ঠিক আছে। তো আমি শুধু আমার যে সিস্টেমগুলান ওগুলোই আমি ইনভাইট করে কাজগুলান করি, তাছাড়া আমাদের যে ইঞ্জিনিয়ার থাকে ওনাদের প্ল্যান মতো কাজগুলান করে থাকি, আর যেটা ড্রয়িং দেয় আমাদের ওই অনুযায়ী আমরা করে দিই। তো আপনারা একটু যাচাইবাছাই করে তারপর সেই কাজটা যে কারো ভিডিও দেখেন না কেন একটু এক করে তারপর ওই কাজটা ইনভাইট করবেন, ঠিক আছে। তো আমি প্রায় মাঝে মধ্যে কথাটা বলে থাকি যে আপনারা নিজের মতো করে নেবেন, যেটা আপনার যেটা ভালো হবে ওইভাবে করে কাজ করে নেবেন, শুধু আমি প্রসেসিংগুলো দেখাই দিলাম কীভাবে করবেন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা শর্ট রড আছে আর উপরে টপ রডটা লং আছে, যেটা টপ আপনার L4 যেটা আছে ওই L4 তীর চিহ্ন থেকে আমরা টপটা 6 ইঞ্চি পরিমাণ বাইরে দিছি, আর যেটা নিচে এক্সট্রা টপটা আছে ওটা শর্ট আছে, কিন্তু ওটা আপনার ফ্লাইটের যে মেন রডটা আছে ওই মেন রডের সাথে ওই রডটা ইনভাইট করা আছে, এই যে দেখতে পাচ্ছেন।
ওই উপরে যে টপটা ছিল ওটা গেছে মেনের সাথে, আর ওই যেটা মেন টপ আপনার ওটা উপরে চলে গেছে, কিন্তু ওইটা চকিতে এসে ওটার নিচে আছে দেখছেন। তো এই সিস্টেম করে আপনারও বেঁধে নিতে পারবেন না, আমি একবার খোলাসাভাবে বলে দিলাম এই এই বিষয়টা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তো একটা লাইক করে দেবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাইকে আরেকবারের মতো ধন্যবাদ জানিয়ে এখানেই রাখতেছি। আর পরবর্তী যে ভিডিওটা হবে আপনার উপরে যে কেচি সিঁড়িটা উপরে ল্যান্ডিংয়ে যেটা কেচি দিবেন, তো ওই এই কেচিটা কীভাবে ইনভাইট করবেন ওটার ভিডিও নিয়ে পরবর্তীতে আসতেছি। আপনার এই সিঁড়িরই বার্নিং উপরে যে কেচিটা হবে ওটা কীভাবে